উদ্ভিদের পুষ্টি উপাদানসমূহের ঘাটতি। স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠার জন্য উদ্ভিদের বৈচিত্র্যপূর্ণ ও অত্যাবশ্যকীয় কিছু পুষ্টি উপাদান সঠিক পরিমাণে ও সুষমভাবে সরবরাহ পেতে হয়। উদ্ভিদের অত্যাবশ্যকীয় 17টি পুষ্টি উপাদানের প্রতিটিরই স্বতন্ত্র ভূমিকা রয়েছে এবং একটি পুষ্টি উপাদান অন্যটির বিকল্প হতে পারে না। যদিও এদের অনেকগুলোর মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে, যেমন নাইট্রোজেন ও সালফারের মধ্যে এবং ফসফরাস ও পটাশিয়ামের মধ্যে। নাইট্রোজেন হলো আমিষ, ক্লোরোফিল ও নিউক্লিয়ার গ্যাসসমূহ যেমন ডিএনএ এর একটি মূল উপাদান। ক্লোরোফিল অণুর অংশ বলে উদ্ভিদ সমূহকে সবুজ ও স্বাস্থ্যকর রাখতেও নাইট্রোজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর তাই নাইট্রোজেনের অভাবে ভোগা উদ্ভিদের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে, বিশেষ করে পুরনো পাতার ক্ষেত্রে। উদ্ভিদের নাইট্রোজেন সমূহ পুরনো পাতা হতে নতুন পাতার দিকে সরে যাওয়ার ফলে পুরনো পাতাগুলোতে নাইট্রোজেনের অভাব দেখা দেয়। একইভাবে নাইট্রোজেনের মতো সালফারও উদ্ভিদের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান, যা শালক সংশ্লেষণের ক্ষেত্রে সহায়ক এনজাইম তৈরিতে প্রয়োজন পড়ে। আর তাই নাইট্রোজেনের মতোই সালফারের অভাবজনিত কারণে উদ্ভিদের পাতাগুলো প্রায়শই হলুদ বর্ণ ধারণ করে। সালফারের অভাবে ভোগা উদ্ভিদ সমূহের পুরনো পাতা হতে নতুন পাতায় সালফারের পুনর্বণ্টন ঘটে না। সালফারের অভাব রয়েছে যে সমস্ত নতুন পাতায়, সেগুলো ক্রমশ হলুদ বর্ণের হয়ে পড়ে এবং পুরনো হয়ে যায়। উদ্ভিদের বৃদ্ধি এবং কাঠামোর জন্য ফসফরাস ও পটাশিয়াম হলো খুবই গুরুত্বপূর্ণ দুটি পুষ্টি উপাদান, তাই উদ্ভিদের জীবনে শুরুতে এগুলোর প্রয়োজন হয়। বিশ্বের সকল জীবন্ত কোষেই ফসফরাস পাওয়া যায়, কারণ এটি নিউক্লিয়ার গ্যাস যেমন ডিএনএ, এনার্জি ট্রান্সফার কম্পাউন্ড যেমন এটিপি এবং বৈচিত্র্যপূর্ণ আরও বহু প্রয়োজনীয় বায়োকেমিক্যাল মলিকিউলের একটি ক্রিটিক্যাল উপাদান। উদ্ভিদের খর্বকায়তা, ক্ষীণ বৃদ্ধি এবং অনেক সময় পাতার বেগুনি রং ধারণের মতো পুষ্টি উপাদানের অভাবের লক্ষণগুলো হয়ে থাকে ফসফরাসের কারণে। ফসফরাসের মতো পটাশিয়াম উদ্ভিদের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এটি উদ্ভিদের পত্ররন্ধ্রগুলোকে খোলা ও বন্ধ করার কাজকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যেখান দিয়ে গ্যাসসমূহ আদান প্রদান হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের এনজাইমসমূহের কার্যক্রম পরিচালিত হয়। উদ্ভিদের স্বাস্থ্যের উপর পটাশিয়ামের আরও কিছু প্রভাব রয়েছে, যেমন এটি উদ্ভিদকে উজ্জ্বল বর্ণ, চরম ভাবাপন্ন তাপমাত্রা সহ্য করা এবং কীটপতঙ্গের আক্রমণের বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা প্রদান করে। পটাশিয়ামের অভাবজনিত কারণে উদ্ভিদের পাতাগুলো ক্রমশ হলুদ বর্ণ ধারণ করে, পাতার উপর হালকা ধূসর বর্ণ সৃষ্টি হয়, যা বিভিন্ন জাতের উদ্ভিদের উপর নির্ভর করে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার হলো প্রয়োজনীয় 17টি পুষ্টি উপাদানের মধ্যকার 4টি উপাদান। উদ্ভিদের স্বাস্থ্যকর বৃদ্ধির জন্য এদের প্রতিটি উপাদানই সুষম পরিমাণে প্রয়োজন হয়।